بيت المكرم كي امرا خشنا دي چين الله على كل شيء قدير نشو الله رب العالمين شربا بشاية شربا شكتی ما بانگو بھومنے کی امرا خشنا دي چين شخل خمتر اچھو جنگو شجوگر مسلم در شده يجوگر نمدھاری مسلم در پرتھوکو پتھائے আজকের সমাজের সর্বত্র পরিবারের সমাজের রাস্তে সর্বত্র জাহেলিয়াতের জয় জয়কার ধর্মের নামে জাহেলিয়াত চলছে বৈষয়িক জীবনের নামে জাহেলিয়াত চলছে সমস্ত জাহেলিয়াতের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে তাওহীদ এবং সুন্নাহর উপরে দৃঢ়ভাবে যদি আপনি টিকে থাকতে পারেন ইস্তিকামাত যদি আপনার থাকে তাহলে তাওহীদের অনুসারী হওয়ার মাধ্যমে আপনার মাধ্যমে ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নচেত সম্ভব নয় সুতরাং এই খারেজি চরমপন্থী আকীদার বিশ্বাসী ব্যক্তিরা কোরআনের আয়াত দিয়ে মানুষকে মনগড়া ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সালফে সালেহিনে রেখে যা প্রকৃত বোঝের বাইরে মানুষের যতই চিন্তা চেতনা লব্ধ বোঝ তৈরি করুক না কেন চূড়ান্ত সেটা বাতিল হবে ইসলামী সমাজ বিপ্লবের মৌলিক কর্মসূচি তিনটি এক নম্বর হচ্ছে মূল তাওহীদকে উপলব্ধি করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদির যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা দায়িত্বশীল ও সুধী মণ্ডলী আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ মিডিয়া কর্মী সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই কর্মী সম্মেলনে আমরা কিছুটা বর্ষার সময়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কখনো তীব্র গরম এরপরেও আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনের শুরুতে আমরা আলহামদুলিল্লাহ মিলনায়তন বলা যায় পরিপূর্ণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী মতবাদ বিক্ষুব্ধ পৃথিবীর মতবাদ বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ অশান্তির দাবানলে জ্বলছে ইজম ও তরিকার বেড়া জালে মুসলিম সমাজ দিকভ্রান্ত সামাজিক জাহেলিয়াত পুঁজিবাদী অর্থনীতি ধর্মীয় অজ্ঞতা হাবলুল্লাহকে পরিত্যাগ করে তাকলিদের সাক্ষী বান্ধব ব্যক্তি পূজায় যখন ইসলামী অনুশাসন পর্যদস্ত সারা দেশে বিশেষত আহলাদিস সমাজ সমাজে যখন বিভিন্ন ধরনের শিরক ও বিদআতে জর্জরিত মিলাদ কিয়াম চল্লিশা কুলখানি চেহেলাম আরও ইত্যাদি বিদআতে যখন আহলাদিস সমাজও নিমজ্জিত ঠিক তখন বাংলাদেশ আহলাদি যুব সংঘ অহিভিত্তিক সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রাসূলের তরিকায় সমাজ সংস্কারের ময়দানে এগিয়ে চলেছে প্রিয় বন্ধুরা আমার
আজকে সারা দেশে যখন আহলে হাদিস মুভমেন্টের জোয়ার সৃষ্টি হয়েছে, বাংলার প্রতিটি সমাজ যখন ওহির আলোয় উদ্ভাসিত, কোরআন ও সুন্নাহ থেকে উৎসারিত নির্মল বায়ুর স্নিগ্ধতায় কলুষিত সমাজ যখন পরিশুদ্ধ হচ্ছে, দলে দলে জান্নাত পিয়াসী মানুষ যখন সালাফি মানহাজের অনুসারী হচ্ছে, তখন কতিপয় সুবিধাবাদী সালাফিয়াতের খোলসে সুসংগঠিত আহলাদিস জামাতকে বিভক্ত করার নেশায় মেতে উঠেছে। সুতরাং হে সংগ্রামী আহলাদিস যুব কাফেলা, সতর্ক থাকতে হবে। হকের অতন্দ্র প্রহরী হিসাবে জামাতবদ্ধ প্রচেষ্টায় অনুপ্রবেশকারী খোলসধারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তুলতে হবে। ইসলামী পুনরুজ্জীবন একমাত্র সে পথেই সম্ভব যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়েছিলেন। তিনি প্রথমে রোগীর আক্রান্ত অঙ্গ গতে তারা ঔষধ তিনি ঔষধ দেননি, তিনি ঔষধ প্রয়োগ করেছিলেন, তিনি সমস্যাসমূহের মূল কারণটাকে অনুসন্ধান করেছিলেন এবং সেখান থেকেই তিনি চিকিৎসা শুরু করেছিলেন। তিনি রাজনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তির স্লোগান দিয়ে অথবা চরিত্র সংশোধনের আন্দোলন থেকে কাজ শুরু করেননি, কিংবা দেননি আরব জাতীয়তাবাদের মুখরোচক স্লোগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যাসমূহের গোড়া ধরেই টান দিয়েছিলেন এবং স্থায়ী সমাজ বিপ্লবের লক্ষ্যে আকীদা সংশোধনের আন্দোলন শুরু করেছিলেন। সমাজের বিভিন্ন স্তরে গুটি কয়েক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভু যেভাবে স্বাধীন মানুষকে নিজেদের গোলামে পরিণত করেছিল, সেই চিন্তাইকৃত সার্বভৌম ক্ষমতা নিরঙ্কুশভাবে তিনি কেবলমাত্র আল্লাহর নিকট সোপর্দ করার আহ্বান জানালেন, ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন কেবলমাত্র স্লোগান ছিল না, বরং এ ছিল সর্বাত্মক সমাজ বিপ্লবের এক উদাত্ত আহ্বান। ইসলামী পুনরুজ্জীবনের আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে দুটি। প্রথমেই আকিদার বিপ্লব, আকিদায় বিপ্লব আনা। আকিদার ক্ষেত্রে মানুষ মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। এক, খারেজি বা চরমপন্থী, তাদের নিকটে আকিদা হল বিশ্বাস, স্বীকৃতি এবং আমল, তিনটি ইমানের মূল অংশ। কোনো একটি যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি কাফের, তাকে হত্যা করা জায়েজ, চিরস্থায়ী জাহান্নামী। এই বিশ্বাসের কারণেই তারা মুসলিমদেরকেও আমলে ত্রুটি থাকার কারণে, কবিরা গুনাহগার মুসলিমকে তারা কাফের মনে করে, তাদেরকে হত্যা করাটাই তারা জিহাদ মনে করে, এই জিহাদের মাধ্যমেই তারা জান্নাত লাভের চেষ্টা চালায়। নিঃসন্দেহে এই ভ্রান্ত আকিদার মাধ্যমে যারা মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করে হত্যা করাকেই জিহাদ মনে করে, এই আকিদা নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত। তারা দলিল হিসাবে দেয় সূরা আল মায়েদা 44 আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা হচ্ছে কাফের। এই যে আল্লাহই তো বলছেন ন্যায় বিচার না করলে কাফের। সুতরাং বাংলাদেশের বিচার ব্যবস্থায় ইসলামের হুকুম আহকাম অনুযায়ী পরিচালিত হয় না। বিশেষ করে যদি চোর ধরা পড়ে তার অপরাধ অনুযায়ী হাত কেটে দেওয়ার বিধান, ইসলামের বিধান অনুযায়ী যদি বিবাহিত নারী পুরুষ ব্যবিচার করে প্রমাণিত হয় তাকে রজম করে হত্যা করা, বাংলাদেশে কি আছে? যেহেতু ইসলামের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হয় না, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সুতরাং তারা কাফের। 2005 সালে দেখেছিলেন 63 জেলাতে একযোগে বোমা হামলা হয়েছিল, এদেশের বহু বিচারালয়ে বোমা হামলার মাধ্যমে এদেশের বিচারককেও তারা হত্যা করতে চেয়েছিল এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতেই একই শব্দে তিনি বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল যালিমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা জালিম এক আয়াত পরে 47 এ ঠিক একই ভাষায় বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন অপরাধ একটা হুকুম কয়টা একটাতে বললেন কাফির একটাতে বললেন জালিম একটাতে বললেন ফাসিক তা আপনি প্রথম আয়াত দিয়ে যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করাকে বৈধ করে নিলেন কিন্তু ফাসিক কে হবে জালেম কে হবে সুতরাং এই খারেজি চরমপন্থী আকীদার বিশ্বাসী ব্যক্তিরা কোরআনের আয়াত দিয়ে মানুষকে মনগড়া ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম সালফে সালেহীনে রেখে যাওয়া প্রকৃত বোঝের বাইরে মানুষের যতই চিন্তা চেতনা লব্ধ বোঝ তৈরি করুক না কেন চূড়ান্ত সেটা বাতিল হবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেখানে যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের টোটালি ইসলামের বিধানকে স্বীকৃতি দেয় না অস্বীকার করে কিন্তু যে ব্যক্তি স্বীকার করে বিশ্বাস করে কিন্তু কোন কারণে আমল করে না বা করতে পারে না এই ব্যক্তি জালেম হতে পারে এই ব্যক্তি ফাসিক হতে পারে এই ব্যক্তি আদৌ কাফের নয় সুতরাং যারা এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে এদেশে জিহাদের অপব্যাখ্যার ফাঁদে ফেলে এদেশের তরুণদেরকে জঙ্গিপনা উৎসাহিত করেছিল জঙ্গিবাদ উদ্বুদ্ধ করেছিল নিঃসন্দেহে এটা জিহাদ নয় নিঃসন্দেহে তারা ইসলামের বন্ধু নয় তারা ইসলামের শত্রু তারা মুসলিম জাতির চির শত্রু পক্ষান্তরে দুই নাম্বার হচ্ছে মুরজিয়া বা শৈথিল্যবাদী তাদের নিকট আকীদা হচ্ছে যারা হৃদয়ে বিশ্বাস অথবা মৌখিক স্বীকৃতি কোন একটাতে বিশ্বাস করে কোন একটা থাকলে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার আমল ইমানের অংশ নয় এটাও ঠিক ওটাও ঠিক আপনি বিশ্বাস করেছেন বা স্বীকৃতি দিয়েছেন আপনি পাক্কা ইমানদার ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান যেমন আপনার আমার ইমানও তেমন দুই বিশ্বাসী চূড়ান্ত ভ্রান্ত তিন নম্বর হচ্ছে মধ্যমপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা হাদিসদের আকীদা তাদের আকীদা আত তাসদীকু বিল জিনান হৃদয়ে বিশ্বাস ওয়াল ইকরারু বিল লিসান মৌখিক স্বীকৃতি ওয়াল আমালু বিল আরকান কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান প্রথম দুইটি মূল বিশ্বাস এবং স্বীকৃতি এই দুইটি হচ্ছে ইমানের মূল আমল হচ্ছে ইমানের শাখা যার আমল যত বেশি তার ইমান তত বেশি যার আমল যত কম তার ইমান তত কম আমলে ত্রুটি থাকলে ওই ব্যক্তি কাফের নয় ওই ব্যক্তি হত্যাযোগ্য নয় ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে নয় সে ফাসেক হতে পারে কবিরা গুনাহগার হতে পারে কিন্তু এই ব্যক্তি কাফের নয় সুতরাং এই আকীদার ক্ষেত্রে মৌলিক যে বিভ্রান্ত আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ চায় আকীদার সংশোধনের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা যে ব্যক্তির আকীদা ভ্রান্ত তার সালাত সংশোধন করে তার সিয়াম সংশোধন করে তার জিকির আজকারে উৎসাহিত করার মাধ্যমে আদৌ ব্যক্তিকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করা সম্ভব নয় আহলাদিস আন্দোলন সমস্যাসমূহের গোড়াতে হাত দিয়ে ব্যক্তির আকীদা সংশোধন করতে চায় ব্যক্তি রাফালা দাইনে বিশ্বাসী নয় জোর আমিনে শুধু বিশ্বাসী নয় ব্যক্তির সমস্যার গোড়াতে তার ঔষধ দিয়ে মূল আকীদা সংশোধন করতে চায় ইসলামী পুনরুজ্জীবনের দ্বিতীয় শর্ত হচ্ছে নির্ভেজাল তাওহিদ আকীদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ কর্মীদের একটি জামাত গঠন করা যাদের আকীদা বিশুদ্ধ হবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়া সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বানা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূল বলছেন তিরমিজির 2165 তে পাবেন আলাইকুম বিল জামা তোমরা জামাত মধ্য জীবন যাপন করো ওয়াইয়াকুম আল ফুরকা বিচ্ছিন্ন জীবন পরিহার করো ফাইন্না শয়তানা মা আল ওয়াহিদ যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকে একাকী থাকে
ওই ব্যক্তির সাথে শয়তান থাকে ওয়াহুয়া মিনাল ইসনাইনি আবাদু যে ব্যক্তি একাকী থেকে দুজন একত্রিত হয় ঐক্যবদ্ধ হয় তাদের নিকট থেকে শয়তান দূরে সরে যায় ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফালাইহি বিল জামাত ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে এই হাদিস কোথায় রাখবেন যারা আহলে হাদিস সুসংগঠিত জামাতকে বিচ্ছিন্নতার সুরসুরি দিয়ে আহলে হাদিসের ঐক্যবদ্ধ ইউনিটিকে যারা বিভক্তির দিকে উৎসাহিত করছে নিঃসন্দেহে তারা আহলে হাদিস জামাতের জন্য কল্যাণ চায় না ব্যক্তি স্বার্থ চরিতার্থের করার লক্ষ্যে তারা আহলে হাদিস জামাতকে বিভক্ত করে তার ব্যক্তি ফায়দা লুটাতে চায় আহলে হাদিস যুব সংঘের কর্মীদের মুতামাদা আহ্বান এই ফাঁদে পা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দায়িত্বহীন ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপোষের নীতিতে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে বাতিলের বিরুদ্ধে ব্যগ্রহংকার ছাড়ুন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলার জমিনকে তৌহিদ এবং সুন্নায় আলোকিত করা সম্ভব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার ইসলামী সমাজ বিপ্লবের মৌলিক কর্মসূচি তিনটি এক নম্বর হচ্ছে মূল তাওহিদকে উপলব্ধি করা তাওহিদ তিন প্রকার তাওহিদে রুবুবিয়াত তাওহিদে আসমা ওয়া সিফাত তাওহিদে উলুহিয়াত জাহেলি আরবরা মোটামুটি প্রথম দুই প্রকারের তাওহিদে তারা বিশ্বাসী ছিল তারা নিজেদের নাম আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাখত কিন্তু তারা পূর্ববর্তী সৎ ব্যক্তিদের মূর্তি তৈরি করে তাদের ওসিলায় তারা আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালাত সেখানে তারা নজর নেওয়াজ পেশ করত তাওহিদে রুবুবিয়াত তাওহিদে আসমা ও সিফাতকে তারা বিশ্বাস করেছিল বটে কিন্তু তাওহিদে উলুহিয়াতকে গ্রহণ করা না করার কারণে তারা আদৌ মুসলমান ছিল না ঠিক এ যুগের মুসলিমদের অবস্থা একই আমরাও তাওহিদে রুবুবিয়াতকে বিশ্বাস করি তাওহিদে আসমা ও সিফাতকে বিশ্বাস করি আমরাও মসজিদে গিয়ে আল্লাহর কাছে আমাদের উন্নত ললাটকে সিজদা আবনত করে আল্লাহর কাছে আমাদের মাথা নত করি কিন্তু আমরা তৌহিদে উলুহিয়াতকে অস্বীকার করে আবার মৃত কিংবা জীবিত পীরের কাছে নজর নিয়ে আসপেশ করছি সেখানে গিয়ে আমরা মাথা নত করছি বাইতুল মুকাররমে গিয়ে আমরা ঘোষণা দিচ্ছি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান বঙ্গভবনে গিয়ে আমরা ঘোষণা দিচ্ছি সকল ক্ষমতার উৎস জনগণ সে যুগের মুসলিমদের সাথে এ যুগের নামধারী মুসলিমদের পার্থক্য কোথায় সুতরাং তৌহিদকে মূল তৌহিদকে উপলব্ধি করতে হবে দুই ঈমান ও আমলের বৈপরীত্য দূর করা ঈমানের সাথে আমলের বৈপরীত্য যদি দূর না হয় কথার কাজে যদি মিল না হয় বিশ্বাসের সাথে কর্মের যদি মিল না হয় তাহলে ওই কর্মের দ্বারা আদৌ সমাজ সংস্কার ওই কর্মের দ্বারা আদৌ ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নয় তিন নম্বর জাহেলিয়াতের সাথে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন করা আজকের সমাজের সর্বত্র পরিবারের সমাজের রাস্তে সর্বত্র জাহেলিয়াতের জয় জয়কার ধর্মের নামে জাহেলিয়াত চলছে বৈষয়িক জীবনের নামেও জাহেলিয়াত চলছে সমস্ত জাহেলিয়াতের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে তৌহিদ এবং সুন্নার উপরে দৃঢ়ভাবে যদি আপনি টিকে থাকতে পারেন ইস্তিকামাত যদি আপনার থাকে তাহলে তৌহিদের অনুসারী হওয়ার মাধ্যমে আপনার মাধ্যমে ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নচেত সম্ভব নয় প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাবো আসুন বর্তমানে ফেতনাময় সমাজ ফেতনার বহু রাস্তা উন্মুখ হয়ে আছে বিভিন্ন ধরনের ফেতনায় আপনাকে বিপদগামী করার জন্য বিভিন্ন ব্যক্তিরাও প্রচেষ্টা চালাচ্ছে কোনো ধরনের ফেতনায় পা না দিয়ে তৌহিদ এবং সুন্নাকে ধারণ করে হেরা গুহার সেই অহির বিধানকে হৃদয়ে লালন করে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে শিশাঢালা প্রাচীরের ন্যায় সুসংগঠিত হয়ে শির্ক বিদাত জাহেলিয়াতের বিরুদ্ধে বজ্রহংকার তুলুন ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে তরুণরা যদি একই স্বরে একই কণ্ঠে একই শব্দে উচ্চারিত করতে পারে সকল বিধান বাতিল করো সকলে বলেন তো সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই আওয়াজটা যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয় এ আওয়াজ যদি প্রতিটি মোমেনের কণ্ঠে অনুরণিত হয় এ আওয়াজ যদি প্রতিটি তরুণের হৃদয়ে আন্দোলিত হয় বাংলার জমিন থেকে শিরকের শিকলটি ভেঙে যাবে বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে বিদাতির আস্তানা ভেঙে খান খান হয়ে যাবে তৌহিদের পতাকা বাংলার জমিনে উড্ডিন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করে নেন
আল্লাহুম্মা আমিন। যারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে সারা রাত জার্নি করে নির্ঘুম রাত কাটিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছে, আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় শ্রম অর্থ মেধাকে যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কেন্দ্রীয় কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে দিন রাত পরিশ্রম করে সহযোগিতা করেছেন, বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইয়েরা যারা প্রচেষ্টা চালিয়েছেন, আমাদের আইটি বিভাগ প্রযুক্তির মাধ্যমে দেশে প্রবাসের বাংলা ভাষীভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ যেন সকলকে উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরুল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।